Marjia Akhtarini. ভাই রে ভাই, গত দুই তিন দিন ধরে ফেসবুকে দেখতেছি যে অনেকেই কনভোকেশন নিচ্ছে, অনেকেরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে এবং সেই ছবি ভিডিও সবাই ফেসবুকে আপলোড করতেছে। তো এটা দেখে আমি অনেক নস্টালজিক হয়ে যাই এবং আমার হঠাৎ করে মনে পড়ে যে আয় হায়, আমি তো আমার কনভোকেশনের ভিডিও এটা আপলোডই করি নাই এখন পর্যন্ত। তাহলে আজকের ভিডিওটা হচ্ছে আমার কনভোকেশন নিয়ে, চলো শুরু করি। তো মে মাসের 10 তারিখে আমার কনভোকেশন হয়, গত বছর মে মাসের 10 তারিখে। তো সকালবেলা ঘুম থেকে ওইটা ঝটপট করে রেডি হয়ে মেকআপ করি, কনভোকেশনের গাউন পরে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রিক্সা করে রওনা দিই। আর এই রিক্সা রাইড আমি ইতালিতে যে কি পরিমাণে মিস করি আমি এটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি যখন নেক্সট বাংলাদেশে আসবো আমার প্রথম কাজ হবে রিক্সায়, পুরো একটা দিন খালি আমি রিক্সাই ঘুরবো, বুঝছো। যাই হোক, ইউনিভার্সিটিতে ঢোকার পরে দেখি যে সবাই এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করতেছে, সবাই তাদের বাবা মা সবাইকে নিয়ে আসছে এবং সবাই অনেক খুশি। মানে এই এই এনভায়রনমেন্টটা না এত স্যাটিসফাইং, যেটা আসলে নিজের এক্সপিরিয়েন্স না করলে বোঝা যায় না যে বাবা মা সন্তানের গ্র্যাজুয়েশনের জন্য কতটা খুশি থাকে। আমার মোমেন্টগুলো আমি একটু পরে শেয়ার করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই এন্ট্রি নিই এবং আমাদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে সবার জায়গা মতো বসায় দেওয়া হয়। আমাদেরকে কনভোকেশনের একটা সামারি বুকও দেওয়া হয়, এই যে দেখো, এই যে দেখছো, এটা আমি, এই যে দেখো কি সুন্দর সমলক্ষ সমিতকার সুইট কিউটিক মাইয়ে তোমরা দেখতেছো, হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ যারা বিয়ে করতেছো এখনই সিভি পাঠাই দাও। আর এন্ট্রি নেওয়ার সময় আমাদেরকে এক্সক্লুসিভ এক্সপেন্সিভ কোয়ালিটির বিস্কিট দেওয়া হয়েছিল, কারণ কোটি টাকা মূল্যের কনভোকেশন, তো তোমাদেরকে একটু এক্সক্লুসিভ একটু বিস্কিট খাইতেই হবে। মানে আমাদের দেশের এই কনভোকেশনের খাবার দাবার নিয়ে যতই বলবো ততই রাগ দুঃখ বাড়বে। এনিওয়েজ, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় এবং ইন দ্য মিন টাইম আমাদের ইউনিভার্সিটির যত সম্মানিত ব্যক্তিবর্গ যারা ছিলেন সবাই উপস্থিত হন এবং আমাদের সবার প্রিয় ডক্টর দীপমণি তিনিও উপস্থিত হন। সবাই আমাদের উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলেন, ইন্সপায়ারিং কথাবার্তা বলেন এবং আমার সবথেকে বেশি ভালো লাগে ডক্টর দীপমণি, তিনি আমাদের উদ্দেশ্যে খুবই সুন্দর সুন্দর কথাবার্তা বলেন যে আমাদের আসলে ভবিষ্যতে কি করা উচিত, দেশের জন্য কি করা উচিত, আমরা কিভাবে নিজেদেরকে আগায় নিয়ে যেতে পারি, এই ধরনের বিভিন্ন ধরনের ইন্সপায়ারিং কথাবার্তা তিনি বলেন, যেগুলো আসলে শুধু আমার না সবারই অনেক বেশি ভালো লাগে। এরপর আমাদের সবাইকে বার্গার খাইতে দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু যেন তেন কোনো বার্গার ছিল না, এটা ছিল মঙ্গল গ্রহ থেকে আনা পৃথিবীর সব থেকে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ বার্গার। এনিওয়ে, আমার এখানে যারা মানে যারা সিনিয়র ভাইয়ারা এবং আপুরা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কনভোকেশন নিয়েছেন, কাইন্ডলি আপনারা একটু জানাবেন যে আপনাদের কনভোকেশনে আপনাদের কী কী এক্সক্লুসিভ খাবার দাবার দেওয়া হয়েছিল। মানে এটা জানলে নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারবো যে আই এম নট দি অনলি ওয়ান যার কনভোকেশনের খাবার দাবার নিয়ে আক্ষেপ আছে। আপনার ওইটা একটু সামনে নিলে ভালো, এই যে ঝুলতেছে যেটা, ওইটা সামনে সামনে কি ঝুলতেছে, ওইটা কি ওইটা, তুমি ডিস্টার্ব করো কেন, ওইটা কি, হ্যাঁ আমার কাছে তো ভিডিও আছে দেখ প্লে করে। বাই দ্য ওয়ে, এই হ্যান্ডসাম ছেলেটা হইতেছে নাফিজ, ইউনিভার্সিটির শুরু থেকে শেষ পর্যন্ত সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে পড়ালেখায় হেল্প করছে, খুবই হেল্পফুল এবং প্রচন্ড ফাঁকিবাজ। সে আমাকেও শিখাইছে কিভাবে চূড়ান্ত লেভেলের ফাঁকিবাজ হওয়া যায়। এটা হইতেছে বায়জিৎ, পরীক্ষার আগের দিন রাত্র 3-4 যদি আমি তাকে ফোন দিতাম এই বেচারা বিরক্ত না হয় আমাকে পড়া বুঝাই দিত, এই বেচারার যে কি পরিমাণে ধৈর্য শক্তি। ভাই তুমি অনেক ভালো বউ পাও, 10 সন্তানের বাচ্চা হও, সরি বাবা হও, তোমার জন্য শুভকামনা। এটা হইতেছে সৌরভ, আমার ইউনিভার্সিটি লাইফের অন্যতম সেরা ক্লোজ ফ্রেন্ড, সবসময় আমি তাকে সব কিছুতে পাশে পাইছি, বিপদে আপদে এবং এখনো তাকে আমি পাশে পাই, সে খুবই ভালো মানুষ এবং সে কিন্তু বলেছিল যে সে সিঙ্গেল, তোমরা যারা সুযোগটা নিতেছো তাকে এখনই মেসেজ দাও। এটা হইতেছে জহির, সব সময় আমরা পাশে ছিলাম, একসাথে ছিলাম, আমরা একসাথে একে অপরকে সাহায্য করছি, আমি জহিরের সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং সেও কিন্তু বলেছিল যে তার বাড়ি হইতেছে পটুয়াখালী, অত্যন্ত সুন্দর লম্বা সুরেখ পোলা, যারা সুযোগটা নিতেছে তাকে মেসেজ দাও জলদি জলদি। এরপর আসতেছে গুলচু, মানে প্রান্ত, আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম না কিন্তু আমরা প্রচন্ড ক্লোজ ফ্রেন্ড ছিলাম, এখনো আছি, এখন আমরা ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলি, আমাদের সুখ দুঃখ আমরা শেয়ার করি, ফিউচার প্ল্যান শেয়ার করি এবং খুবই ট্যালেন্টেড একটা ছেলেও, খুবই সুন্দর মাউথ অর্গান বা হারমোনিকা বাজায়। আমি দোয়া করি গুলটু তোর জন্য তোর ফিউচার অনেক সুন্দর হোক এবং তুই যেন তোর সবগুলো গার্লফ্রেন্ডকে একসাথে বিয়ে করতে পারো, সেই দোয়া করি, আমাকে দাওয়াত দিস। এরপর হইতেছে প্রীতম, প্রীতম খুবই ভালো এবং ফান লাভিং এবং হেল্পফুল একটা ছেলে এবং সব থেকে বড় কথা, ওর কাছ থেকে আমি অনেকগুলো সুন্দর সুন্দর বাংলা গালি শিখছি যেগুলো আমাকে আমার স্ট্রেস রিলিভ করতে হেল্প করে। ওর কাছে যদি কোনো হেল্প চাইতাম ও আগে ত্যাজ করে 10-15 গালি দিত, তারপরে কাজ করা শুরু করতো। তো প্রীতম তোর জন্য অনেক অনেক শুভকামনা, তোর 100টা বাচ্চা কাচ্চা হোক, গালির আলো ছড়িয়ে দে চারিপাশে। ওকে, বাম পাশে তোমরা দেখতে পাইতেছো ওয়ান অ্যান্ড অনলি নরসিংদীর লাভার বয় নাইম, ঠিক আছে, এই ছেলে এত ভালো, সে যদি আমাকে নরসিংদীর স্টাইলে ক্রিমিনাল ল বুঝায় না দিত আমি ভাই ক্রিমিনাল ল পাস করতে পারতাম না, ঠিক আছে। নাইম ভাই তোর প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ, ঠিক আছে, তোর গার্লফ্রেন্ড জনিত যে কোনো কাজে যদি আমার হেল্প লাগে প্লিজ আমাকে বলিস, আমি সবসময় তোর পাশে আছি। যাই হোক, অনেক মজা করছি, আমার এই বন্ধুগুলোর জন্য আমার ইউনিভার্সিটি লাইফ অনেক ইজি হয়েছে, অনেক সুন্দর এবং মজার হয়েছে, তাই তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তোদের যে কোনো হেল্প লাগলে সবসময় আমাকে বলবি, আমি তোদের পাশে আছি। আর আরেকটা জিনিস হইতেছে, তোমরা অবশ্যই এখন অনেকে কমেন্ট করবা যে তোমার কোনো মেয়ে বান্ধবী ছিল না, হ্যাঁ কেমন তুমি, না ভাই আমার মেয়ে বান্ধবী ভালো লাগে না, আমার শুধু ছেলে বন্ধুদেরই ভালো লাগে। ওকে, হয়েছে খুশি। বাই দ্য ওয়ে, এরপর কিছু
কিছুক্ষণের মধ্যেই সব থেকে ইম্পর্টেন্ট আবেগঘন মোমেন্ট চলে আসে যখন আমার নাম অ্যানাউন্স করা হয়। আমি স্টেজে যাই এবং আমার হাতে হইতেছে একটা ফাইল দেওয়া হয়, রিটার্ন করা হয়, যেটার মধ্যে সার্টিফিকেট আছে, বাট এটার মধ্যে আসলে সার্টিফিকেট থাকে না। পরবর্তীতে একটা নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়, ওই ডেডলাইনের মধ্যে তোমার যে সার্টিফিকেটটা উঠে আনতে হয়। যাই হোক, ইট ওয়াজ এ প্রাউড মোমেন্ট ফর মি অ্যান্ড মাই প্যারেন্টস, স্পেশালি ফর মাই প্যারেন্টস। আর এরপর হইতেছে আমি সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করার চেষ্টা করি, তোমরা দেখতেই পাইতেছো। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগে না, কারোই ভালো লাগে না, সেটা হইতেছে আমরা অ্যালাউড ছিলাম শুধুমাত্র মা বা বাবা, যে কোনো একজনকে আমরা এন্ট্রি করাতে পারবো ভিতরে। যে জিনিসটা একদমই ভালো লাগে না, সারা জীবন আমি এটা নিয়ে রিগ্রেট করবো, কারণ গ্র্যাজুয়েশন এই কনভোকেশন এই দিনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই স্পেশাল, এবং এই দিন আমরা আমাদের বাবা মা দুইজনকেই আসলে এক্সপেক্ট করি। তো এই জন্য আমি আমার আব্বুকে আনতে পারিনি, আব্বুর সাথে শুধুমাত্র ভিডিও কলে আমি কথা বলছিলাম। এই জিনিসটা আমি কোনোদিন এই জিনিসটা নিয়ে আমার যে একটা আক্ষেপ এটা কোনোদিন যাবে না। আর এরপর আসে সব থেকে আবেগঘন মোমেন্ট, আমি আমার আম্মুকে আমার কনভোকেশনের হ্যাটটা পরাই দিই। অ্যান্ড আম্মু এত ইমোশনাল হয়ে যায়, তোমার আম্মুর ফেসটা দেখলেই বুঝবা সে অনেক কষ্টে কান্না আটকে রাখছে, কারণ এই মানুষটা ছাড়া আমার আমি আসলে এই জায়গায় এই কনভোকেশনটা আমার হইতো না। কারণ সে এমন যদি বলি যে আম্মু এটা করছে এটা করছে এটা করছে এইভাবে বললে হবে না, সে কি এমন কিছু নাই যে সে করে নাই, আমার বাবা মা এমন কোনো স্যাক্রিফাইস নাই যেটা তারা করে নাই আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। তাদের প্রতি আমি গ্রেটফুল, গ্রেটফুল বললে হবে না, মানে আসলে তাদের জন্যই আমি আমি, আদারওয়াইজ আমি পারতাম না এই পর্যন্ত আসতে। আর তোমাদের সাপোর্ট ভালোবাসা তো সবসময় আমার সাথে আছে, তোমরা ছাড়াও আমি অসম্পূর্ণ। এরপর দেশে বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার অবশ্যই মিঠুর সাথে অনেক কথাবার্তা হয়, যেহেতু অনেকক্ষণ বাসায় বাইরে ছিলাম, মিঠু একা ছিল, তো তার অনেক নালিশ অনেক কথাবার্তা এবং সে তার লাভ স্টোরি আমাদের সাথে শেয়ার করতেছিল। আসলে মিঠুকে নিয়ে এখন যাই বলবো সেটা বললেই ইমোশনাল হয়ে যাইতে হবে, আমি কান্না আটকায় রাখতে পারবো না, এবং অ্যাট দিস মোমেন্ট আমার প্রচণ্ড শক্ত, আমি যে আসলে কিসের উপর দিয়ে আসি এটা আমি ছাড়া আমি কাউরে বোঝাইতে পারবো না, তোমরা বুঝবা না আসলে আমার কন্ডিশন এখন। তুমি প্রেমে পড়ছো? যাই হোক, সবাই মিঠুর জন্য বেশি বেশি দোয়া করো, আমার জন্য দোয়া করো, যেন আমি শক্ত থাকতে পারি, আমি যেন আমার গোল ফুলফিল করতে পারি, ইনশাল্লাহ আমি যেন মাস্টার্স কমপ্লিট করতে পারি। একটা জিনিস আমার আরও একটা আক্ষেপ থেকে যাবে, সেটা হচ্ছে ওই যে হ্যাট ছুঁড়ে মারে না সবাই, যেন ছবিটা তুলে বা ভিডিওটা করে ওটা আমি করতে পারি, কারণ আমাদের কনভোকেশনের দিন প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল, বুঝছো। ইনশাল্লাহ আমি এটা মাস্টার্সে করবো। আর আরেকটা জিনিস হচ্ছে সেই তো ও, আর তোমাদের একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে আমি কোথায় কী নিয়ে পড়াশোনা করছি, সেটা হচ্ছে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ লস কমপ্লিট করছি, বা এলএলবি অনার্স তোমরা বলতে পারো, বা তোমরা বলতে পারো যে ল নিয়ে আমি পড়ছি এক্স্যাক্টলি। আর এখন হইতেছে আমি সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস নিয়ে মাস্টার্স করতেছি, তোমরা অনেকেই আমাকে প্রায় জিজ্ঞেস করো, সো আই হোপ এটা এখন ক্লিয়ার। আর সবাই পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করো যাতে নিজের কোনো কিছু একটা সেভিংস থাকে, কারণ মানে ব্যাচেলর কমপ্লিট করার পর যখন দেখবা পকেটে পয়সা নাই তখন যে কী লাগবে, কতটা অসহায় লাগবে, এই ফিল্ডটা প্লিজ নিও না। সো ডু সামথিং অ্যান্ড অলসো ফিনিশ ইউর স্টাডি। ওকে, পরে ভিডিওতে দেখা হইতেছে, বাই।